ইমানের সাথে মৃত্যু হবে এমন কোনো আমল কোরআন সহিহ হাদিসে আছে কি না? যদি থাকে কোরআন সহিহ হাদিস থেকে দলিল সহ উত্তম রূপে পেলে খুব খুশি হতাম। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তু'আদুন। এআয়াত থেকে বোঝা যায় যারা আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন, এরপর তিনি সঠিক পথে অবিচল থেকেছেন, অটল থেকেছেন, হালাল হারাম মেনটেন করেছেন, আল্লাহর আদেশগুলো মেনে চলেছেন এবং তাকওয়ার পরে তিনি অবিচল থাকার চেষ্টা করেছেন সারা জীবন, এই লোকগুলোকে আল্লাহ তাআলা তাদের মৃত্যুর সময় ফেরেশতাদের দিয়ে সুসংবাদ দেন। ফেরেশতারা এসে তাদেরকে বলে যে আল্লাহ তাখাফু, আপনাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশনের কারণ নাই, অবশ্যবিল জান্নাহ, আপনারা জান্নাতে সুসংবাদ গ্রহণ করেন। তো এই জন্য ইমানের মৃত্যুর জন্য ইমান এবং নেক আমলের উপরে অটল অবিচল থাকা, এটা হলো প্রধান আমল। সবচেয়ে বড় করণীয় হলো যে আমরা নেক আমলের উপরে কন্টিনিউ টিকে থাকার চেষ্টা করব। এমন না রমজানে কোরআন পড়লাম, সারা বছর কোরআন দ্বারা খবর নেই, নামাজ একবার পড়লাম আবার পড়ার খবর নেই। ইমান এবং আমলের চর্চাটা যদি কেউ অব্যাহত রাখে, অটল অবিচল থাকে এবং সরল পথে থাকে, হেদায়তের পথে থাকার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমানের মৃত্যু তৌফিক নসিব করবেন। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া রয়েছে, আল্লাহ তাআলার কাছে হুসনে খাতেমা তিনি চাইতেন, হুসনে খাতেমা। একটা হাদিসে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ যে অবস্থা এটার উপরে তার সমস্ত আমল নির্ভর করে। অর্থাৎ শেষটা যদি ভালো হয়, নেক আমল হয়, তাহলে তার ওইটাই হলো আসল ভালো। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যেন হুসনে খাতেমা দান করেন। আমরাও আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আপনার কাছে আমরা হুসনে খাতেমা বা শেষ পরিণতি যেন ভালো, ইমানের সাথে যেন যেতে পারে, সেটা আমরা আল্লাহর কাছে কামনা করব। আরও দোয়া আছে কোরআনে, রব্বানা হাব লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ একবার হেদায়েত দেওয়ার পরে আপনি হেদায়েত থেকে আর সরায় দিয়েন না, আল্লাহর কাছে সেগুলো আমরা করব। আর অনেক আমল আছে যেগুলো ইমানের মৃত্যুতে সহায়ক হয়। অনেক ওলামা ইকরাম বলেছেন মিসওয়াক এটা ইমানের মৃত্যুতে সহায়ক হয়, যারা নিয়মিত মিসওয়াক করে। মিসওয়াক এটা শুধুমাত্র আমাদের মুখ বা দাঁত পরিষ্কার করার কোনো টুল বা মাধ্যম না, বরং মিসওয়াক এটা আমাদের মুখ দাঁত পরিষ্কার করে, পাশাপাশি ইমান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। অনেক গবেষকগণ গবেষণা করেছে যে মানুষের দাঁতের সাথে মানুষের ব্রেনের নার্ভের কানেকশন আছে, মানুষের চিন্তা, দর্শন, মানুষের বিশ্বাস, এগুলোর সাথে একটার সাথে আরেকটা সূক্ষ্ম সম্পর্ক আছে। মেসওয়াক বিশেষ করে নবী রাসূলের সুন্নাত অনুসরণে মেসওয়াক যখন মানুষ করে, এই ঘর্ষণটা মানুষের ইমান বৃদ্ধিতে সহায়ক হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবেন বাসায় ঢোকার আগে মেসওয়াক করছেন, বিভিন্ন সময় মেসওয়াক করতেন, শুধু ওজুর সময় না। মেসওয়াকের এই আমলটা ইমানই মৃত্যুর জন্য সহায়ক ভূমিকা পালন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল ছিল মেসওয়াক। তিনি যখন জীবন শায়ান নেয় ঠিক মৃত্যুর আগ মুহূর্তে, আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু কোলে সম্ভবত মাথায় রেখে তিনি শুয়ে আছেন খুব কষ্টে, মৃত্যু ঠিক আগ মুহূর্তে, অসুস্থ। তো এই মুহূর্তে আব্দুর রহমান যিনি আয়েশা রাদিয়াল্লাহু ভাই, তিনি প্রবেশ করছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি গৃহে, তার হাতে মেসওয়াক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সেটা দেখে মুখে বলতে পারছেন না, বাকশক্তি তখন দুর্বল হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, দেখালেন তার মেসওয়াকের দিকে, তার মানে মেসওয়াকটা আমার দরকার। তখন আয়েশা রাদিয়াল্লাহু নিজের ভাইয়ের কাছ থেকে মেসওয়াকটা চেয়ে নিয়ে নিজে দাঁত দিয়ে চিবিয়ে দিলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দাঁত দিয়ে চাবার মতো শক্তি তাঁর ছিল না। তো দাঁত দিয়ে চাবিয়ে দেওয়ার পর নবী রাসূলুল্লাহ সাল্লাম সেটি মেসওয়াক ঘর্ষণ করলেন, করতে করতে এরপরে তিনি একটা পর্যায়ে কিছুক্ষণ পরেই দুনিয়া থেকে চলে গেলেন। তো এই যে এই সময়তে মেসওয়াক করার কোনো বিশেষ প্রয়োজনীয়তা ছিল না, কারণ এখন উজু করতেছেন না, নামাজ পড়তেছেন না, শুয়ে আছেন অসুস্থ, এ অবস্থায় তিনি মেসওয়াক করছেন। তো এখান থেকে বোঝা যায় যে জীবনের শেষ মুহূর্তটা ভালোভাবে যাওয়ার জন্য, ইমানের সাথে যাওয়ার জন্য মেসওয়াকের ভূমিকা আছে। অনেক ওলামা ইকরাম সেজন্য বিভিন্ন সময় মেসওয়াক করার জন্য বলে, আমরা মেসওয়াক আজকাল করি না। আপনি তৈলাক্ত খাবার খাচ্ছেন, চকলেট জাতীয় জিনিস খাচ্ছেন, সেজন্য আপনি ব্রাশ করেন করেন, কিন্তু মেসওয়াকটা এটা আলাদা একটা আমল হিসাবে নিয়মিত আমাদের সাথে থাকা উচিত এবং করা উচিত আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে আমল তৌফিক দান করুন। তার অনেক আমল আছে যে আমলগুলো ইমানের মৃত্যুতে আমাদেরকে সহায়ক ভূমিকা রাখবে এবং ইমানের মৃত্যুতে আমাদেরকে সাহায্য করবে। দোয়াও করবো আল্লাহ তাআলার কাছে, সেই সাথে নেক আমল করে অটলও থাকবো, আর অন্যান্য আমলগুলো করবো, মেসওয়াক ইত্যাদি করবো ইনশাআল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।